বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সামিয়া ঘুম থেকে উঠেছে, সামিয়াকে সকালে নাস্তাটা দিয়ে দিছি। আজকে সামিয়া ব্রেড আর নুতেল্লা খাবে, তাই নুতেল্লা দিয়ে ওকে আমি পাউরুটি দিলাম। এখন বলছে টোস্ট করে দিতে, তা আমি এটাকে টোস্ট করে নিয়ে আসলাম। তা এখন বলছে 3 পিস করে কেটে দিতে, তা আমি ওটাও করে দিলাম। ওকেও নাস্তা খাইয়ে আমাকে ওষুধ খাইয়ে দিতে হবে, এজন্য বললাম তাড়াতাড়ি নাস্তা খেয়ে নাও, ওষুধ খেতে হবে। নাস্তা খাইয়ে ওষুধটাও দিয়ে দিলাম। আমি জ্যোতিমণিকে স্কুলে দিয়ে এসেছি। স্কুলে দিয়ে এসে আমি আমার হাদিস কোরআনগুলো নিয়ে বসেছি, একটু কোরআন শরীফ পড়ছিলাম। তাই সামিয়া উঠে গেছে, মাঝখানে ওকে নাস্তাটা দিয়ে দিলাম। তা নাস্তা খেয়ে আমি আমার পড়াগুলা শেষ করব। আজকে পড়া শেষ করে আর জ্যোতিকে এনে তারপরে কাজ করব, এখন আর কাজ করছি না। তাই আজকে আমার পড়াগুলাই শেষ করি আগে, তারপরে জ্যোতিকে আনতে যাব। সামিয়ার ওষুধটাও দিয়ে দিলাম ওকে, খাওয়া শেষ করো তারপর ওষুধ খাই। 3 বেলা ওষুধ খেতে বলছে, ব্যথার ওষুধ। আমি জ্যোতিকে নিতে এসেছি, জ্যোতি আমাকে এই কার্ডটা দিল। আজকে এই স্কুলে কার্ডটা বানিয়েছে, আজকে মাদার্স ডে, এজন্য একটা কার্ড বানিয়ে আমার নাম লিখে নিয়ে আসছে। তা আমরা ও জ্যোতিকে নিয়ে চলে আসছি বাসায়। তাই সামিয়াকে আমি বসিয়ে রেখে গেছি, যে কম্পিউটার ছেড়ে কার্টুন ছেড়ে দিছি আর চকলেট জুস দিয়ে গেছি। বললাম তুমি একটু বসে থাকো, বেশি সময় লাগবে না, আমার 5 মিনিট লাগবে, আমি তোমার আপনাকে নিয়ে আসি। এসে দেখলাম হ্যাঁ বসে আছে, আর কার্টুন দেখার সময় তার মনে থাকে না। তা আমাকে বলছিল যে আমি মনে করব তুমি কিচেনে কাজ করতেছো, অথবা আমার আপ্পি টেবিলে পড়তে আছে, আমি একা মনে করব না। মাশাল্লাহ বুদ্ধি আছে। আমি বললাম আমি তাড়াতাড়ি চলে আসব, তুমি ভয় পেও না। কয় না আমি মনে করব আপ্পি অথবা বাবা ঘরে আছে। আসলে মেয়েটা খুবই বুদ্ধি হয়েছে। তাই আমি এসে মেশিনে বসেছি, অনেক কাজ করেছি আজকে। মেশিনে কাজ করতে আমার আজকে খুবই ভালো লাগছিল। তো মেশিনে আমি জোহরের নামাজ পড়ে বসেছি, একটা বোরকা সেলাই করেছি। এক ভাবির একটা অর্ডারি কাজ ছিল আর কি, এই বোরকাটা সেলাই করেছি। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা বোরকাটা দেখবেন। আর এখানে আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি। ইফতারের কিন্তু একেবারে অল্প সময় বাকি আছে, বেশি সময় নেই। তা আমি ঝটপট কিছু রান্না করে নিব। আমি মেশিনে বসে কাজ করতে করতে আসরের আজানও দিয়ে দিছে। তা আসরের আজান দেওয়ার পরে আমি নামাজ পড়ে জ্যোতিকে আরবি পড়তে দিয়ে আসছি। দিয়ে এসে আবার সেই মেশিনেই বসে পড়েছি, কারণ আমার কাজটা শেষ না করে ভালো লাগছিল না, যে কাজটা শেষ করব তারপরেই উঠবো। তা আমি বোরকাটা সেলাই করে নিয়েছি। বোরকাটার লেসগুলো আমি অন্য একটা বোরকা দিয়েছে, ওই বোরকার থেকে কাটিং করে এমব্রয়ডারি গুলা লেসের মতো করে লাগিয়ে দিয়েছি। বোরকাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন আমি আসরের পরেও কাজ করেছি মেশিনে। হঠাৎ করে আমার হাজবেন্ড পাকঘরে আসলো। পাকঘরে এসে আমি রান্না করছি, বলল যে রুটি অথবা পরোটা বানাও, তাহলে আগের দিনের গোস রান্না করা আছে, আলু রান্না করা আছে, আর কিছু সবজিও আছে, তাহলে এগুলো শেষ হয়ে যাবে, রুটি অথবা পরোটা করো। তাই আমি বললাম যে যেহেতু হালিম আছে, হালিমের সাথে পরোটাটা খুব সুন্দর যাবে, তাহলে পরোটাই বানিয়ে নিই। তা আমি ঝটপট পরোটা বানিয়ে নিচ্ছি। আর মনে করছি আমার শাশুড়ির কথা খুব মনে পড়ছে, কারণ আমি একদিন মেশিনের অর্ডারই কিছু কাজ করছিলাম। তাই কাজ করতে করতে আমার খুব ক্লান্ত লাগছিল, রমজানের দিন আসরের পরে। তাই আমি কিছু কাজ করতে করতে ঘুমাই এসে পড়ছে। আমি ঠিক ওইখানেই ফ্লোরেই কাপড় কাটছিলাম, তাই ফ্লোরেই আমি ঘুমাই এসে গেছি।
গরমের দিন বাংলাদেশে, তখন ফ্লোরে যখন ঘুমাইসা গেছি তখন হঠাৎ করে ঘুম ভেঙে দেখি আমার শাশুড়ি তার মেয়েদের খুব বকাঝকা করছে। আসলে ওই জিকে মেরে বউকে শেখানো, দেখি খুব বকাঝকা করছে যে তোদের যার যার কাজ শেষে ঠিকই করতে পারোস, আর এখন রান্না বাকি আছে। এই শুনে আমি ঝটপট উঠে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। এখন আজকে সেই কথাটা আমার মনে পড়ছে, আজকে যদি আমার বাসায় মুরব্বি কেউ থাকতো, এরকম বকা দেওয়ার কেউ থাকতো, তাহলে আমার আজকে এত ঝটপট করে তাড়াতাড়ি করে রান্না করতে হতো না, ভিতরে একটা ভয় কাজ করতো। আমি মেশিনে কাজ করতে করতে খুবই মানে ভালো লাগছিল কাজ করতে, এজন্য আমার আজকে রান্না করতে এরকম ইফতারের টাইমে দেরি হয়ে যাচ্ছে, তখন খুব মনে পড়ছিল। আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম যে আমার সেই কথাগুলো, এরকম মুরব্বিরা আসলে ঘরে থাকলে কাজগুলা ভয়ে হোক আর যাই হোক, বকার ভয়ে হইলেও টাইম মতো তো হয়ে যায়। আমার কাছে সে বকাগুলো আমি মিস করছিলাম, যে আজকে যদি থাকতো আমার কাছে তাহলে তো আমার ভিতরে ওই ভয়টা কাজ করতো। একা একা থাকি দেখে আর ভয় কাজ করেনি, ভাবছি আমার হাতের কাজ শেষ করি তাহলে ইফতারের সময় একটা কিছু করে নিব। এখন আমি ইফতারের সময় খুব নাকে মুখে কাজগুলা করে নিচ্ছি। তাই হাজবেন্ড যেহেতু পরাটার কথা বললো, রুটি পরাটার কথা, তাই ভাবলাম যে যেহেতু আগের তরকারিগুলাও খাওয়া হয়ে যাবে তাহলে পরাটাই বানিয়ে নিই। আর ইফতারি কিন্তু রেডি ছিল, কিছু ভাজা পোড়াও ছিল আগের দিনের, ভাবি যে বিরিয়ানি পাঠিয়েছে ওগুলাও ছিল, তাই ভাবলাম যে না বিরিয়ানি আজকে আর খাবো না, তার পরাটা করি, তাহলে গোশ হালিম সবজি এগুলোও শেষ হয়ে যাবে। আর আজকের এখন রান্নাটা বন্ধ রেখে আমি পরাটা বানিয়ে নিচ্ছি, আর ডালটা শুধু বসিয়ে দিয়েছি। সবজিটা আমার আজকের রান্নাটা আমার ইফতারের পরে করতে হবে, এজন্য আর কি মনে পড়ছে যে আমি আজকে মেশিনে কাজ করতে করতে আর কি আমার রান্না করতে দেরি, এজন্য আর কি মনে পড়ছে। শাশুড়িকে দোয়া করি, আমার শাশুড়িকে আল্লাহ অনেক হায়াত দান করুক আর সুস্থতাও দান করুক, আল্লাহ অনেক দিন হায়াতের তায়েবা দিয়ে রাখুক, ভালো থাকুক। আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ এখনও 30টা রোজা রাখতে পারেন, দাঁড়িয়ে নামাজ পড়েন, আল্লাহ তাকে আরও তৌফিক দান করুক। আমাদের দোয়া করার জন্য অনেক দিন আল্লাহ আমাদের ভিতরে বাঁচিয়ে রাখুক, আমি দোয়া করি তার জন্য। আর আমার পরাটা কিন্তু এখনও বানানো হয়নি, আমি আমার আগের দিনের যে গোস বুনা করা ছিল এটা এখন কালো বুনা হয়ে গেছে, জাল দিতে দিতে এখন এটা কালো বুনা। তাই কালকে খেয়েছি, খুবই মজা হয়েছে, গোসটা যখন একবারে বুনা করে ফেলেছি খুবই মজা হয়েছে। তো এই গোসটা দেখে আমার হাজবেন্ড বিশেষ করে বলল, গোসটা তার কাছে খুবই ভালো লেগেছে, বলল পরটা বা রুটি করলে গোসটা দিয়ে খাওয়া যাবে। তা আমি ইফতারি বানাতে বানাতে কিন্তু আমার একেবারে ইফতারের সময় হয়ে গেছে, আমার হাজবেন্ড আমার মুখে খেজুর আর মেয়ে শরবত বানিয়েছে, এটা আমাকে দিয়ে আসছে, আমার এখন বানানো শেষ, আমি চলে এসেছি, আমরা এখন ইফতারটা করব। এই ফার্স্ট আজকে ইফতারি বানাতে আমার দেরি হলো, আর প্রতিদিন ইফতারের টাইমে টেবিলে অপেক্ষা করি, কিছু সময় আজকে আর অপেক্ষা করা হয়নি, রান্না করতে করতে আজান দিয়ে দিছে। তাই মেয়ে একটা লাবাং তৈরি করেছে আর পরাটা দিয়ে হালিম দিয়ে আমরা ফল ফ্রুট কিছু কেটে নিয়েছি, আজকে আমরা ইফতারিটা করছি। তাই সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই মুহূর্তে আমি বলতে চাই যে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে করে যখন যে ভিডিও আমি আপলোড করি নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর এখনই কিন্তু আমার ভিডিও শেষ হয়নি, আমি ইফতারের পরে রান্না করব, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তাই এখন আমরা ইফতারটা করে আমরা জামাতে নামাজটা শেষ করব, নামাজ শেষ করে সবাই যার যার কাজে চলে, নামাজ শেষ করে যার যার কাজে শেষে চলে গেছে, আমি চলে এসেছি আবার পাকঘরে। আমি একটু রেস্টও নিয়েছি, রেস্ট নেওয়ার পরে এখন আসলাম পাকঘরে। আমার হাজবেন্ডের অনলাইনে একটা ক্লাস আছে, সে ক্লাসে হয়তো বসে পড়েছে,
তা আমি রান্নাটা বসিয়ে নিচ্ছি, আর ইফতারের পরে আমার হাজবেন্ডের একটু লালসা হলে খুবই ভালো হয়। হ্যাঁ, আমি ইফতারের সময় জিজ্ঞেস করেছিলাম চা খাবে কিনা, কিছুই বলেনি, নিরাপত্তা সম্মতির লক্ষণ। আমি এই জন্য একটু চা পানি বসিয়ে দিলাম। আমি লাল চা তৈরি করব। আর এখানে আমি আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আর জালি কুমড়া দিয়ে। আমি তো আজকে ভাবছি লাউ দিয়ে রান্না করব। লাউ ভেবে ফ্রোজেন সবজি বের করেছি, এখন ডিবের থেকে বের করে এখন দেখলাম যে ওটা লাউ না, ওটা জালি কুমড়া ছিল। তা এখন আর কী করার, জালি কুমড়া দিয়ে আর কি চিংড়ি মাছটা রান্না করছি। তা আমি পেঁয়াজ আর লবণ দিয়ে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি, আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। ইফতারের পরে রান্না করা আমার খুবই কষ্টের কাজ। ইফতারের সময় আমি বলছিলাম যে ইফতারের পরে রান্না করতে হবে, আমার খুব কষ্ট লাগছে। বড় মেয়ে বলছিল যে আম্মু তাহলে আমি রান্নাটা করে দেই, কী রান্না করবা, কী দিয়ে কীভাবে রান্না করতে হবে। তা আমি বললাম না, দরকার নেই, কারণ ফাইনাল পরীক্ষা চলতেছে, পড়ালেখার খুবই চাপ যাচ্ছে। মেয়ে যখন এই সময় পাচ্ছে কলেজ থেকে এসে সাথে সাথে গোসল নামাজ সেরে আবার পড়তে বসে পড়ে, সারাদিন ক্লাস করে এসে তারপরেও আবার একটু পরিশ্রম বেড়ে নিতে পারে না, সারাদিন পরিশ্রমই করে যাচ্ছে। সবাই দোয়া করবেন যাতে পরীক্ষায় ভালো করতে পারে। তা এখন আমি বললাম তোমার রান্না করা লাগবে না, তুমি পড়তে যাও। তাই মেয়ে পড়তে বসেছে, আমি ওর বাবার জন্য চাটা বসিয়ে দিলাম, লাল চার ভিতরে আদা আর একটু লবণ পছন্দ করে লাল চায়ে, আমি একটু লবণ দিয়ে দিলাম, দারচিনি আর লং দিয়ে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে এটার ভিতরে একটু পানি দিয়ে তারপরে আদা রসুন পেস্ট, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি, আর আমি ইফতারের হাঁড়ি পাতিলগুলো কিন্তু সব কলের নিচে এখনও জমা আছে, আমি রান্নাটা বসিয়ে ওইগুলোও ক্লিন করে নিব। আর এখন চাটা বানিয়ে নিচ্ছি। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এটাকে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর টমেটোটা গলার জন্য আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি, ঢাকনাটা ঢেকে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আমি লাউ তরকারিতেও টমেটো দিই, টমেটোটা দিলে কিন্তু সুন্দর একটা কালার আসে। আর এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি জালি কুমড়া, লাউ, যাই হোক এটা দিয়ে দিলাম, এটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নিব। আর চিংড়ি মাছটাও দিয়ে নিচ্ছি। আর এখানে আমার বেশি পানি দেওয়া লাগবে না, যেহেতু ফ্রোজেন আমি অল্প একটু পানি অ্যাড করব ঝোলের জন্য। আর ভালোভাবে আগে একটু কষিয়ে নিই, ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কষিয়ে অল্প পানি দিয়ে এটাকে রান্না করে নিব। আর এদিকে আমার চাটা কিন্তু হয়ে গেছে, জাল হয়ে গেছে, এখন আমি চা পাতা দিয়ে দিব আর হাঁড়ি পাতিলগুলোও ক্লিন করে নিব। লাল চায়ে বেশি লিকার দিলে কিন্তু তিতা হয়ে যায়, আমি অল্প একটু পাতা দিচ্ছি, অল্প একটু লিকার, হালকা লিকারে আর কি চাটা করছি। আর এখানে আমি একটু লেবু অ্যাড করব, লেবুটা দিলে চায়ের কালারটা এমনিতেই সুন্দর হয়ে যায়। আর আমার হাজবেন্ড কিন্তু এখন একদম চিনি পছন্দই করে না, চিনি তার একদম ভালো লাগে না, আসলে একসময় অনেক চিনি খেয়েছে, চিনির ভিতরে দাঁড়িয়েও মনে হয় বলছে, চিনির ড্রামে দাঁড়িয়েও বলছে না চিনি মিষ্টি না, অনেক চিনি খেত, এখন চিনিটা একদম পছন্দ করে না, চায়ের ভিতরেও চিনি খেতে চায় না। তাই একটু আমি মধু দিয়ে দিলাম, মধুটা খায়। আর আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, আর একটু হবে। তাই আমি ভাতটা দেখে হাঁড়ি পাতিলগুলো কী অবস্থা মনে হচ্ছে যে একটু পরে কাজের বয়া এসে সব ক্লিন করে দিবে, এরকম জমা হয়েছে আজকে। আসলে তাড়াহুড়া করলে যা হয়, আমি প্রতিদিন কিন্তু ইফতারের আগে এগুলো ক্লিন করে ফেলি, খাওয়ার পরে অল্প কিছু বাকি থাকে। তা আমি চাটা নিয়ে হাজবেন্ডের কাছে এসে দেখি অনলাইনে ক্লাস করতে করতে এসে। হুম।
আসলে খুব ক্লান্ত ক্লান্ত শরীরে ঘুম এসে পড়েছে, এখন বুঝতে পারছে না যে এখন সকাল নাকি রাত্র, ভাবছে বিকালে হয়তো কাজে থেকে এসে শুয়েছে। তা আমি চাটা দিয়ে আসলাম, সে কোনো রেসপন্স নাই, মানে কোনো কথাই আর কি বলতে পারছে না, সে ঘুমে খুবই বিভোর হয়ে গেছে। অনলাইনে ক্লাসটাও দেখছে যে ক্লাস কত অনেক দূর চলে গেছে। তাই আমার এদিকে কিন্তু আমার রান্না শেষ, আমার হাঁড়ি পাতিলগুলোও আমি ক্লিন করে নিয়েছি। আমি তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, তরকারিটা আমি লবণ চেখে নিলাম, একটু লবণটা কম হয়েছে, তাই লবণ আর ধনিয়া পাতা দিয়ে আমি এখন ঢাকনাটা ঢেকে দিলাম। আর এদিকে হাঁড়ি পাতিল সব ক্লিন করে ফেলেছি, আমার চুলাটাও আমি ক্লিন করে ফেলেছি, শুধু একদিকের অংশটা বাকি ছিল এটাও ক্লিন করে নিলাম। আর আমার মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে, সবার নামাজ পড়াও শেষ হয়ে গেছে, সবাই ঘুমানোর জন্য শুয়ে পড়েছে। এখন সামিয়া শুধু সজাগ আছে, সামিয়া আর আমি। তাই সামিয়া ঘুমানোর আগে মিল্ক খায়, ওকে মিল্কটা দিয়ে দিচ্ছি। আজকে ফিটারে খাবে না, আজকে সে গেলাসে খাবে, গেলাসে দিয়েই আমি উজু করে আসব, উজু করে ওকে শুয়ে দিব, শুয়ে আমি নামাজটা পড়ে নিব। আর ওর কাছেই আমি একেবারে ওকে শুয়ে দিয়ে ওখানেই নামাজ পড়ব। ওর ওই একই রুমে নামাজ পড়লে তাহলে আর নেমে আসবে না, নয়তো আবার চলে আসবে আমার কাছে, আমি যেখানে থাকি ওখানে চলে আসবে। এখন সবাই শুয়ে পড়েছে, তাই সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়েই শেষ করছি, আর একেবারে শেষে আবার অনুরোধ করছি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে করে যখন যে ভিডিও আমি আপলোড করি নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর প্লিজ আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।